কি হয়েছে মা, কিছু বলবে? ওই বিল্ডিং এর একটা ফ্ল্যাটে আইএস অফিসারের মেয়ে তৃপ্তি সেন থাকে। তৃপ্তি, তুমি যাকে রিজেক্ট করেছিলে। তৃপ্তি সেন? আ ইয়েস, আই রিমেম্বার নাও। ওর বাবা আইএস অফিসার। হ্যাঁ, শি ওয়াজ ভেরি ডাম। তৃপ্তিমান, তৃপ্তির মতো অনেক এলিট ক্লাস ফ্যামিলির মেয়েকে তুমি রিজেক্ট করেছো, কিন্তু ভাগ্যের পরিহাস দেখো রিদ্ধিমান, আজ খড়ির মতো একটা অর্ডিনারি মেয়ে তোমার বেটা হাফ। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো মা? নাথিং মাচ রিদ্ধি। দেখো, আমি চাই বা না চাই, খড়ির সাথে কিন্তু তোমার বিয়েটা লিগালি হয়ে গেছে। আর ইন দ্য শর্ট স্প্যান অফ টাইম খড়ি আমাদের পরিবারের বেশ কিছু মেম্বার্সদের প্রিয় হয়ে উঠেছে, তাই না? দেখো, আমিও মানছি রিদ্ধিমান যে খড়ির কিন্তু বেশ ট্যালেন্টেড অনেক গুণ আছে মেয়েটার, তবে খড়িকে আমাদের পরিবারের যোগ্য বৌমা বা তোমার যোগ্য স্ত্রী হওয়ার জন্য যে আপগ্রেডেশনটাও দরকার, সেটার জন্য তোমাকে তো ওর লেভেলে যাওয়ার দরকার নেই। ওইটা প্যাঁচে ফেলতে এত কায়দাবাজি করলাম, কোনো লাভ হলো না। ওই পোকা মারার ওষুধ শিওর আমি, ওর ভেজাল ছিল, না হলে কিছুই হলো না। এরকম ভাল তবিয়তে ফিরে এলো কি করে? আজ এই রাস্তা দিয়ে যাবে ঋতুমান শিখরা, তখনই আমাদের কাজটা করতে হবে। মনে আছে তো? একদম। নিজেদের মধ্যে মারপিট করতে করতে ওকেও একটা রামপার ধরাই দিতে হবে, যেন না মনে হয় যে আমরা ইচ্ছা করে ওকে মেরেছি। মনে লাগবে তো? একদম। কি এটা এখানে কি করে এলো? এটা তো আমি ফেলে দিয়েছিলাম ডাস্টবিনে, আর এটা এতক্ষণ ধরে আমার চোখের সামনে ছিল, আমি নোটিস করলাম না। দেখেছিস, আমার না মাথাটাই খারাপ হয়ে গেছে, কোথায় কি রাখি আজকাল মনেই থাকে না, সব ভুলে যাই। কেকে ভ্যানিলা এসেন্স দিলাম, দিয়ে এটা এখানেই রেখে চলে গেছি। দে আমার। তুই তুই এটা কেকে দিয়েছিস? হ্যাঁ, তো কেকে ভ্যানিলা এসেন্স দেয় না, তাই দিয়েছি। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এটা কেকে কেন মিশিয়েছিস? হায় ভগবান! আরে কি অদ্ভুত দিদি, কেকে মিশিয়েছি মানে এটা কি? কেকে তো ভ্যানিলা এসেন্স দেয়, তাই তো দিয়েছি। আরে কানা, ভালো করে দেখ কি লেখা রয়েছে। লেখা আছে ইনসেক্ট কিলার। তুই পড়তে পারিস না? মানছি তুই ক্লাস 12 পাশ করিসনি, ক্লাস 11টা তো পাশ করেছিস, তার দেখলে দেখতে পারিস, বেসিক ইংলিশটা তো জানিস। তুই এটা এখন কেকে মিশিয়েছিস, এবার কি হবে ভগবান জানে, বুঝতে পারছি না। ভূত চোখে নেবা হয়েছে না তোর? তাই তো, আবার তাই তো বলছিস, অদ্ভুত একটা অশিক্ষিত মেয়ে তুই। এই যে তুই কেকে মিশিয়েছিস, এই কেকটা তো আমি খেয়েছি, এবার কি হবে? এবার তো আমার শরীর খারাপ করছে, গা গোলাচ্ছে, এরপর বমি হবে, তারপর জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, আর তারপর ডিহাইড্রেশন, সব শেষ, শরীর খারাপ লাগছে আমার। তুই জানিস এটা খাবারে মেশালে কি কি হয়? তারপরেও সিকিউরিটি দাদাকে দিয়ে এটা আনিয়েছিস? এই ওষুধটা টেবিলের তলায় পড়েছিল, আমি ভাবলাম এই বাড়িতে তো পোকামাকড় নেই, তাহলে এটা আনলো কে? সনাতন কাকাকে জিজ্ঞেস করেছি, আনেনি। তারপর সিকিউরিটির দাদাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এটা তুই আনিয়েছিস। আমি? হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো আনিয়েছিলাম। আরে আমাদের আলমারিতে এত পোকা হয়েছিল না, সেই জন্যই তো এটা আনাতে পারছি। কথা বলবি তুই? তুই এটা আনিয়েছিলি যাতে ঋদ্ধিমান বাবুর খাবারে মিশিয়ে তুই ওনাকে অসুস্থ করতে পারিস, তাই তো? চুপ, একদম চুপ করে থাক। তোর সেদিন ওই অত মিষ্টি মিষ্টি কথা শুনেই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে তুই খাবারে বিষ মেশাতে পারিস। খুব ভালো হয়েছে তোরা রাহুলের বিয়ে হয়েছে, তোরা একই পয়সার এপিট আর ওপিট। ভগবান বেছে বেছে একদম ঠিক দুজন মানুষকে এক করেছে, আর তোরা দুজনে মিলে এখন সবার সর্বনাশ করবি তো?
সেটা আমি আর হতে দেব না। একদম ভেবে নিস না যে তুই এবার পার পেয়ে যাবি। আমি তোর অনেক অন্যায় সহ্য করে নিয়েছি, অনেক কিছু মেনে নিয়েছি, কিন্তু আর করব না। এবার আমি প্রত্যেককে গিয়ে তোর আসল কথাগুলো বলে দেব, তারপর বাড়ির বড়রা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এসব কি করে হলো? কি করে হলো আমি আর তোকে কি বলি বলতো? আমার তো কপালই পুড়েছে। বিয়ের পর থেকে এভরিডে আমার উপর যা অত্যাচার হচ্ছে, আমি তোকে কি করে বলবো, কি করে বোঝাবো? আমি আজ যেটা করেছি সেটা বাধ্য হয়ে করেছি, আর শুধুমাত্র রাহুলের কথায়। তোর কোনো আইডিয়া নেই রাহুল আমাকে কি কিভাবে ব্ল্যাকমেইল করছে। না, রাহুল বললো আর তুই এটা করে ফেললি। রাহুল তোকে আগুনে ঝাঁপ দিতে বললে তুই কি আগুনে গিয়ে ঝাঁপ দিবি? সন্ধিকে আমি না খুব ভালো করে জানি যে তুই আমাকে সহ্য করতে পারিস না। আমার সুখ তো সহ্য হয় না, তুই হিংসে করিস আমার। হ্যাঁ, স্বীকার করছি আমি, আমি তোকে হিংসে করি। কিন্তু আজ যেটা হয়েছে সেটা আমি নিজের ইচ্ছায় করিনি, বিশ্বাস কর, বাধ্য হয়ে করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি 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 এটা করেছি। তুই শুধু প্লিজ এটা বাড়ির কাউকে বলিস না, তাহলে তাহলে আমার খুব বড় সর্বনাশ হয়ে যাবে। আমাকে রাহুল বল, বিশ্বাস কর, আমি তোকে যা বলছি সব সত্যি বলছি। রাহুল আজ সিদ্ধির অনেক বড় ক্ষতি করতে চায়, আর সেটার প্রমাণ তুই আজকেই পেয়ে যাবি। মানে শোন, রাহুল সিদ্ধির উপর হামলা করাবে আজকে, প্রাণঘাতী হামলা। কি বললি? রাহুল রীতিমান আস্তে আস্তে কথা বল, রাহুল ঋদ্ধিকে সারা জীবনের মতো বিছানায় ফেলে দিতে চায়, যাতে ঋদ্ধি এই বিজনেস, বাড়ি, সম্পত্তি কোনো কিছু সামলাতে না পারে, আর ঋদ্ধির জায়গাটা যাতে রাহুল নিতে পারে। আমি বিশ্বাস করে নিজে শুনেছি রাহুলকে গুন্ডাদের সাথে ফোনে কথা বলতে। শুধু তাই নয়, দিদি এসব কি বলছিস তুই? সত্যি কথা বলছি, বিশ্বাস কর, আমি তোর দিবি খেয়ে বলছি, আমি মিথ্যা বলছি না, এটা একদম সত্যি। আমি যদি মিথ্যা কথা বলি আমার সাথে তাহলে খুব খারাপ হয়, এমনিতেই আমার সাথে খারাপ হচ্ছে। আমি যদি মিথ্যা কথা বলি, তুই আমাকে এই বাড়ির সবার সামনে আমাকে বের করে দিস, আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। কিন্তু এবার আমি মিথ্যা কথা বলছি না রে বোন, বিশ্বাস কর, রাহুল দিনকে দিন আরও হিংস্র হয়ে উঠছে, সত্যি রীতির ক্ষতি করতে চায়, এটা তো তোর চেয়ে ভালো আর কেউ জানে না বল। এমনিতেই তো প্রত্যেকটা দিন শাস্তির নামে নানানভাবে অত্যাচার করছে আমার উপরে। রাহুল যদি জানতে পারে এই কথাটা আমি তোকে বলে দিয়েছি, তাহলে ওর রীতির আগে আমাকে মেরেই শয্যাশায়ী করে দেবে। তোর কোনো আইডিয়া নেই শাস্তি দেওয়ার নামে আমার উপর ও যে কী কী অত্যাচার। খুড়ি যখন আমাকে ধরেই ফেলেছে, তখন নিজেকে বাঁচাতে যে আমায় তোমাকে ভাসাতেই হতো ডার্লিং, এমনিতেই তুমি আমার জীবনটা নরক করে দিয়েছ, তাই এই চালটা দিয়ে আমি একসাথে নিজেকেও বাঁচালাম, আর তুমি আমার সাথে যত খারাপ বিহেভ করেছো সেটারও প্রতিশোধ নিলাম। এবার তোমার খেলাও শেষ রাহুল সেনগুপ্ত। আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু ধীরে ধীরে ভুলে যাচ্ছ যে তোমার আর এই মেয়েটা, মানে খড়ির বিয়েটা কিন্তু একটা ডিল ছিল। মা, আমি খড়ির কাছ থেকে আর কিন্তু কিছু এক্সপেক্ট করি। কি হচ্ছে এখানে?
স্যার, ওরা কেউ রাস্তা থেকে সরছে না, মনে হচ্ছে দু দলের মারপিট হচ্ছে। এভাবে রাস্তার কেউ মারামারি করে? আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কেন যাচ্ছ ওখানে? তো কি করবো মা, দেয়ার ইজ নো অপশন, আমার মিটিং লেট হয়ে যাবে এখানে এটা দাঁড়িয়ে। দিদি, আরে কি করছেন আপনারা, প্লিজ থামুন, কি করছেন আপনারা, দেখুন গাড়ি আটকে আপনারা কি করছেন এখানে, থামুন আপনারা। রাহুল আমার ভাই, আমার বেস্ট ফ্রেন্ড, আমি চাই আমাদের এই নতুন প্রজেক্টে রাহুল আমার সাথে কাজ করুক। দাঁড়ান ঋদ্ধিমানবাবু, যাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাই এসব বলছেন, সে আদৌ ওগুলো বলার যোগ্য কিনা সেটা একবার যাচাই করে নেবেন না? চলো 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 পাল্টাই।